সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে আর সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। এরপর এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছে। তো ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু এর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এখন এই সুজিগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন সুজি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো 1 কাপ পরিমাণ সুজি আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু এই ব্যাটারটি অনেকটাই ঘন রয়েছে, তাই এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি পানিতে গুলে, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর ক্ষেত্রে আমি এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করছি। তো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ময়দা দিলে কিন্তু নাস্তাটি অনেক বেশি সফট হবে। ময়দা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশানো হয়ে গেছে, এখন কিন্তু আমাদের নাস্তার ব্যাটার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু সুজি এবং ময়দা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে, সুজি এবং ময়দা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব, তাই প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এটার ঘনত্ব দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্ব কীরকম হবে। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর খুবই সামান্য পরিমাণে সয়াবিন তেল ব্রাশ করে এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। তো 1 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এখন অপর পাশটিকে আমি কয়েক সেকেন্ডের মতো সেকে নিব। তো ব্যাস হয়ে গেছে, এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, দারুণ মজার। এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।